হেইয়া জম্মের মজা কোরাল মাছ কাঁচকলা দিয়া মুই একটা সালন রানছি আর বয়স মগো যখন একটু বেশি বাড়তি হয় তখন মগো দেশের মানুষে সাগরের মাছ বেশি খায় কারণটা হইল সাগরের মাছে ক্যালসিয়াম নাকি বাড়ে তো আজকে আমি রান্না করবো কোরাল মাছ দিয়া মগো কাঁচকলা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মুই তোমাদের মাঝে চলে আইছি আজকে রান্না বান্না নিয়ে আজকের রান্না বান্না মোর অঞ্চলের ঐতিহ্যবাহী একদম সহজভাবে সহজ পদ্ধতিতে মোর মায়ের হাতের কাঁচকলা দিয়ে সাগরের মাছ সাগরের মাছ নিছি এই জন্য মোর মা দাদিরা সাগরের মাছ বয়স বাড়লে বেশি খাইতো মোরা বরিশাল্লা নদী সাগর পাশাপাশি সবসময় এই টাইপের মাছ মোরা পাই তাই মুই কিছু মাছ নিয়েছি কোরাল মাছ আর এগুলো আমি হাতে মাখাইয়া রান্না করবো আজকে রান্না খুবই সহজ অল্প একটু পেঁয়াজ কাটা দিলাম একটু অল্প সামান্য মশলাপাতি দিছি হলুদ মরিচ জিরা ধনিয়া তো এ গেছে দেওয়া দিলাম স্বাদ মতো লবণ এইবার তেল দিয়া ভালো কইরা কসলায়া কসলায়া মাখাইয়া নিতেছি তো মাখাইয়া নিলে এই মাছের পুষ্টিগুণ নাকি ভালো পাওয়া যায় মোর মা দাদিরা এরকম কইরা মোদের রান্না কইরা খাওয়াইছে তো মোর মাহান্য হয়ে গেছে মাছ মশলা দিয়া এইবার এর মধ্যে কাঁচকলা দিমু সেই কাঁচকলাও আমি কাটটা ধুইয়া নিছি আর কাঁচকলার মধ্যে একটা কালা কষ থাহে সে কষ পেটের জন্য ভালো না তো কাঁচকলা আমি হলুদ দেয়া ভালো করে কসলাইয়া পানি দিয়ে ধুয়ে নিছি এবার মাছের সাথে কাঁচকলাও ভালো মাহানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিছি একটু হুররা রান্দার জন্য এবার হাত ধোয়া পানি একটু বেশি দিলাম তো চুলায় রান্না বহাইয়া দিমু আহারে মাটির চুলায় হইলে কত মজা হইতো যাই হোক মোরা ঢাকায় আইছি এখন মগো এই সাথে তাল মিলে আর আনতে হবে মাটির চুলা কই পাই তো গ্যাসের চুলায় জাল দিয়ে নিলাম তিন চার মিনিট কিছুটা জল কমেও গেছে এইবার কয়টা পাহা টমেটো দিয়ে দেই পাহা টমেটো দিলে খাইতে অনেক মজা একটু হালকা হালকা টকও লাগবে আবার মিষ্টিও লাগবে ঝাল লাগবে সব কিছু মিলাইয়া এই মাহান্না মাছের তরকারিটা খুবই মজা লাগবে আর হেইয়া রান্দা শেষে খাইতে যে কি মজা হেইয়া জম্মের মজা তো রান্দা মোর প্রায় কিছু হয়ে আইছে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একটু নাইড়া সাইড়া দিচ্ছি তো নাড়াচাড়া হয়েছে এবার আরও এক দুই মিনিট জাল দিয়ে আর একটু হুররা কমাইয়া নেবু তো এর মধ্যে আর কিছু দিব না সামান্য একটু ধনিয়া পাতা দিমু ধনিয়া পাতা না দিলে গেরানটা হইবে না তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি রান্নাটা একদম কমপ্লিট করে নিতেছি প্রিয় ভিউয়ার্স মোর বরিশাল্লা অঞ্চলের মগো প্রিয় খাবার রান্না করছি আর মোর বাসা হবে শুদ্ধ তা তো হতে পারে না মুই মোর বাসারে অপমান করতে পারবো না মুই মোর মতো কইরা রানছি বরিশাল্লা রান্দা মোর মায়ের হাতের আর মোর বাসাটাও সেই দিয়ে দিছি তোমরা মোরে ভুল বুঝো না তো মোর সব কিছু মশলাপাতি ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গিয়েছে রান্না একদম শেষ এখন মুই এই একটু হালকা নাইড়ে সাইড়া এই ধনিয়া পাতা দেওয়ার শেষে এক মিনিট পর নামাইয়া হেলামু আর প্রিয় ভিউয়ার্স গরম গরম ভাত দিয়া খাইতে হেয়ে জম্মের মজা তো মুই খাওয়ানোর জন্য রেডি হইয়া আইয়া পড়ছি আমনে গো মাঝে দেখুন মুই কি সুন্দর করিয়া চারটা পুট্টা খাইয়া নিমু তো নিয়া নিচ্ছি মাছের মাথা মুই এবার মাছের মাথা খুব পছন্দ করি মাছের মাথা নিলাম একটু কাঁচকেলার তরকারিও নিলাম এবার কেলা দিয়া তরকারির হুররা দিয়া ভাতেরে ভালোভাবে মাহাইয়া নিছি কসলাইয়া কসলাইয়া এবারে আমি একদম ডক কইরা খাইতে আসি বিসমিল্লাহ কইয়া তো কি যে মজা হেয়ে জমের মজা না খাইলে বুঝবা না প্রিয় ভিউয়ার্সরা হাতে মাখা তরকারি মাছ পুষ্টিগুণ ঠিকঠাক মতো পাওয়া যায় ছোটোবেলা এইভাবে খাইয়াই বুড়ো হয়ে গেলাম তো আজকের খাওয়া দাওয়া রান্না বান্না কেমন লাগছে তোমাদের জানি না যদি ভালো লাগে লাইক দেবা আমার পাশে থাকবা
তো আমি খাইয়া নিতেছি তৃপ্তি করে তৃপ্তি সহকারে তোমরা তোমাদের মত করে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও তো আবার পরের দিন আমু কোন একটা মোর অঞ্চলের রান্না বান্না নিয়ে আর মুই কিন্তু আর তোমাগো শুদ্ধ ভাষায় আর ভিডিও করতে পারছি না কারণ মোর রান্না দেশি মায়ের হাতের দাদির হাতের মোর চাষির হাতের কিন্তু মোর দেশের ভাষার অপমান করতে পারবো না আমি আমার মুই মোর বাসাকে মোর বাসায় রান্না করব মোর বাসায় আবার ভিডিও দিব তোমরা ভালো থাকো তোমাদের শরীর স্বাস্থ্য যেন ভালো যায় দিন ভালো যায় সেই প্রত্যাশা মোর পক্ষ